জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জনজীবনে এবং জনপ্লাবনে জনগণের যেটা প্রয়োজন সাধ্যমতো আমরা চেষ্টা করি বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে তাদের ইনক্লুড করার। আজকেও এই প্রোগ্রামটি তারই একটা ছোট্ট বিশেষ অঙ্গ ছিল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আগামী পরশু বৃহস্পতিবার, পরশু নয় বৃহস্পতিবার, ধনধান্যের স্টেডিয়াম নতুন করে উদ্বোধন হচ্ছে বেলা তিনটায়। আমি সবাইকে আবেদন জানাবো, আহ্বান জানাবো। দেখবেন একটা স্টেডিয়াম হচ্ছে যেটা পুরোটাই একটা শঙ্খ ডিজাইনটা, এবং সেখানেও প্রায় হাজার তিনেকের মতো সিট আছে। বাংলা নতুন করে আরেকটা ইনডোর স্টেডিয়াম পাবে যেখানে অনেকেই অনেক ফাংশন, অনেক কর্মসূচি গ্রহণ করতে পারবে। অর্থাৎ এক একটা প্রোগ্রামে এক একটা কর্মসূচির মধ্যে দিয়ে সংঘবদ্ধ করে আরও পরিবেশটাকে প্রসারিত করা হচ্ছে। শনিবার শুভ নববর্ষ হবে, আমি সকলকে আগাম শুভ নববর্ষ জানাই। এবং নববর্ষের পরেই রমজান মাস শেষ হবে, ঈদ মুবারক হবে, চাঁদ মুবারক হবে, আমি তারও অভিনন্দন জানিয়ে যাই। তাছাড়াও বিভিন্ন রাজ্যে তাদের নববর্ষ পালন হবে, তাদের সকলকেই আমার অনেক অনেক শুভনন্দন জানিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।